Ramakrishna Mission General Secretary Maharaj, Secretary Maharaj, Pradhan Shikshak Maharaj ebong Upasthit Onnanno Maharaj ebong Brahmachari Shikshak ebong Ashramer Onno Jara Kormi Bindu Royeche ebong Chhatra Bondhura Sobaike Shagoto Amar Taraf Theke ebong Ami Khub Gorbito ebong Khushi ei Barshik Pradorshonite এখানে আসতে পেরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এমন একটা প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে রয়েছি যার সঙ্গে পৃথিবীর আর কোনো প্রেক্ষাগৃহের তুলনা হবে না। কারণ এই মঞ্চে যদি বড় হয়ে ওঠা হয় আমার, সেটা এই মঞ্চে। আমি আজ পর্যন্ত যা যা সুনাম অর্জন করেছি বা যেটুকুনি কাজ করতে পেরেছি, অভিনয় বলুন বা চলচ্চিত্র শিল্পে যেটুকুনি শেখার সূত্রপাত, সেই খিদে তৈরির মঞ্চ কিন্তু এই মঞ্চটি, এই হলটা, এখানে আমাদের কাজ। কাজে এই থিয়েটারটিকে আমার তরফ থেকে আমার প্রণাম। সেক্রেটারি মহারাজ বলছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশনে ছেলেমেয়েরা আসছে না, সত্যি আসছে না। এটা খুব দুর্ভাগ্য, কারণ তখন অন্যান্য জায়গা থেকে লোক এসে আমাদের রাজ্যের পুরো পাঁচটা না বুঝে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন ভবিষ্যতে, তার জন্য কিন্তু দায়ী থাকবো আমরা। এবং অত্যন্ত সম্মানের এবং রামকৃষ্ণ মিশন থেকে সত্যি উনি যেটা বললেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আসলে বাবা মাদের সমস্যা হয়েছে। আমি বলি ওনারা কিন্তু আমাদের বাবা মাদের সময় থেকে একই রকম, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে আর কিছু অপশন জানতেন না। আমি খুব ভাগ্যবান ছিলাম যে আমার বাবা একজন শিল্পী ছিলেন, যে উনি শিল্প সংক্রান্ত কোনো কাজ করবো এটা জেনে চমকে ওঠেননি বা ভয় পাননি। কারণ আমাদের সংসারটা চলত, আমার বাবা যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন, আপনারা জানেন, সুনীল গঙ্গোপাধ্যায়। কাজে তার রোজগারে আমাদের সংসার চলত এবং আরও অনেক সংসার চলত। কাজে শিল্প থেকে যে রোজগার করা যায় সেটা আমার পরিবার জানতেন। অধিকাংশ অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেন যে ছেলে যদি খেলাধুলো করতে যায়, আবার থিয়েটার করে সিনেমা করে এইভাবে যদি টাকা রোজগার করতে হয় তাহলে কি সেখানে যথেষ্ট ভালো হবে, তার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এটা সেখানে মহারাজ বললেন। আমি বিশেষ করে ছাত্রদেরকে বলবো, তোমরা আমাদের থেকেও বেশি জানো যে আর কত অপশন, কত রকমের রাস্তা খুলে গেছে। এবং প্রত্যেকটি রাস্তায় তুমি যদি যথাযথভাবে এগিয়ে যেতে পারো সেই সম্মানের কিন্তু কোনো শেষ নেই, সেটা কোনো অংশে ও চিরাচরিত ডাক্তার ইঞ্জিনিয়ারের পদ থেকে। তাই বলে একদম ডাক্তার আর ইঞ্জিনিয়ার বিলুপ্ত হয়ে যাবে তা বলছি না, সেগুলো দেখেই বলছি। তার বাইরে অনেক যা মন চাইছে, যেটা করতে ইচ্ছে করছে সেটা করো। আমাদের বন্ধু বান্ধব অনেকে রয়েছেন যারা বড় বড় জায়গায় ম্যানেজমেন্ট পড়াশোনা করে শেষকালে ফিরে এসে গান লিখছে বা পরিচালক হচ্ছেন, তারা বড় বড় জায়গায় ইতালিতে চাকরি করতো, ফিরে এসে চলচ্চিত্র পরিচালনায় যোগ দিচ্ছে মনের ফিরে মানুষ চাইছেন বলে। এটা আমাদের দ্বারা ঠাকুর যে কাজটা করাতে চান তার বীজ আমাদের মধ্যেই রয়েছে। নিজেকে বুঝে নিতে হবে, নিজেকে না ঢুকি যে আমরা কী কাজটা করব, এবং তার জন্য নিজেকে চিনতে পারবার মতো বিদ্যালয় কিন্তু ভারতবর্ষে এমন কম আছে, আমি এটুকু হলপ করে বলতে পারি। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা অনেক ভালো আছো, মানে আরামের দিক থেকে তোমরা কল্পনা করতে পারছো না, আমি এখানে 9 বছর ছিলাম, আমাদের ঘরে দুটো করে বাল্ব থাকতো আর কোনো পাখা থাকেনি, 9 বছর কোনো ফ্যান ছিল না আমাদের কারোর ঘরে, না স্কুল না কলেজ, এমনকি ব্রহ্মানন্দ ভবনেও ফ্যান ছিল না, কোথাও ফ্যান ছিল না, আমরা কিন্তু 9 বছর ছিলাম। আর আমরা এমন পরিবার থেকে এসেছি যেখানে চাইলে বাড়ি থেকে এসিও লাগানো যেত, কিন্তু কখনো কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমাদের খুব গরমে যখন কষ্ট হয়েছে আমার মনে আছে, আজকে ওখানে গিয়েছিলাম বলে বলি, তুরিয়ানন্দ ভবনে ওপরে ডান দিকে বিপ্রদাসদা থাকতেন, নিচে শরদ্দার, আমাদের খুব উজ্জ্বলত ছুটির দিন সরলদার ঘর মুছে দিতে হবে, পরিষ্কার করে দেবো ঘরটা মুছে, কারণটা কি ওখানে আমরা দুপুরবেলা শোবো, শিক্ষকদের ঘরে ফ্যান আছে বলে। স্টাডি রুমে গিয়ে আমরা রাত্রিবেলা পড়াশোনা করতাম ততক্ষণ যতক্ষণ না খুব ঘুমে চোখ বুঝে আসতো, তারপর ঘুম পেয়ে গেলে চুপ করে ঘরে গিয়ে শুয়ে পড়তাম। 9 বছর কেউ তো অভিযোগ করিনি, না আমাদের পরিবারের লোকেরা জিজ্ঞেস করেছে এভাবে কি মানুষ থাকতে পারে পাখা ছাড়া। এরকম অনেক অভিভাবক ছিলেন চাইলে সারা আশ্রমে ফ্যান লাগিয়ে দিতে পারতেন, তারাও দেননি। কাজে এখানে ছাত্র জীবনের সাথে একটা অদ্ভুত ব্রহ্মচর্য লুকিয়ে আছে, যেটা মাথায় রাখতে হবে, যেটা ভারতবর্ষের অন্য কোথাও কোনো বিদ্যালয়ে পাওয়া যাবে না।
যে কষ্টটুকু তোমরা করছো, যে প্রচেষ্টাটা তোমরা চালিয়ে যাচ্ছ, অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে দেখবে অদ্ভুত একটা সুন্দর মেরুদণ্ড তৈরি করে এই বিদ্যালয় তোমাদেরকে পৃথিবীর কাছে উপস্থাপনা করবে। সেইটার মূল্য অনেক বেশি, সেইটার মূল্য অপরিসীম। আমরা দেখেছি যে মানুষ হঠাৎ করে ভাবে যে আমার আর কিছু হলো না। তোমরা কি বলো, আমরা যখন সিনেমা বানাই খুব ভালো ছবি বানিয়েছি, ধরো হলে কোনো মানুষ এলেন না, কেউ এলো না, ভালো ছবি, অনেক পুরস্কার পাচ্ছে কিন্তু হলে মানুষ এলেন না, যেটাকে কথায় বলা হয় যে ফ্লপ হয়ে গেল সিনেমা, তখন মানুষ কি করে? আমি কেন এই কথাটা বলছি, বিভিন্ন ছোট ছোট জায়গায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়ে বলে। তোমার শুধু মাথায় রাখতে হবে, একজন ক্রিকেটারের কথা বলি, সচিন তেন্ডুলকার ব্যাট করতে নেমে জিরো করলেন, ওনার কিন্তু ক্রিকেটিং জীবন শেষ হয়ে যায় না, পরের দিন কিন্তু সেই ক্রিকেটারকে ফেরত আসতে হয় মাঠে আবার 100 করবার জন্য সমান উদ্যোগ নিয়ে। কাজে ওই একটা জিরো দিয়ে তোমারও কোনো বিচার হবে না, কোনো মাপকাঠি হবে না। আজকে এক্সিবিশনে সোলার সিস্টেম থেকে স্ট্রিট লাইট জ্বালাবার মডেল দেখলাম, এই যে মানুষের ভাবনাগুলো শুরু হয়েছে তোমাদের মধ্যে, সৌরশক্তিকে কীভাবে কনভার্ট করে আমাদের রোজকার জীবনে ব্যবহার করা যায়, ওই ছোট্ট মডেলটার গুরুত্ব অপরিসীম হয়ে যাবে। শিক্ষকরা ভাবতে শেখাচ্ছেন আমাদেরকে, ছোট্ট ছোট্ট করে ভাবতে শেখাচ্ছেন, এই ভাবনাটাই একটা অনেক বড় ব্যক্তি নিয়ে নেবে, বড় চেহারা নিয়ে নেবে। আমরা সবসময় সব কিছু নিয়ে আমাদের একটা প্রবৃত্তি থাকে অভিযোগ করতে থাকা, এটা পেলাম না, ওটা হচ্ছে না, এটা কি করে করবো, তাহলে আমার কি এটা হবে না, এই সংশয়ের মা বা মধ্যে থেকে কিন্তু এগিয়ে যাওয়া। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর বিদ্যালয়ের কথাই আমি বলবো, এখানে শেখানো হয় সাধারণভাবে বাঁচতে, তোমার জুতো জামা গাড়ি বাড়ি কোনো কিছু যেন তোমার থেকে বড় না হয়ে ওঠে, তোমার জীবন দর্শন শেখায় এখানে, কোনভাবে বাঁচবে কীভাবে বাঁচবে। এবং যারা ফেসবুক লক্ষ্য করেন বা টুইটার লক্ষ্য করেন, ওখানে আমি লিখে রেখেছি যে আমার পরিচয় চিত্র পরিচয় হোক আমি চাই না বা অভিনেতা হোক আমি চাই না, জীবনের শেষ প্রান্তে গিয়ে মানুষ যেন একজন ভালো মানুষ ছিল বলতে পারে, এইটা শুনে আমরা স্কুলে বড় হয়েছি। এবং আমি চাই যারা ছাত্র বন্ধুরা রয়েছে, অনেকেই শিখিনি এখান থেকে কলেজে যাবে বড় হয়ে, যারা ছোটো আছো তারা এখানে ধীরে ধীরে বড় হবে। এই প্রকৃতি, এই ভালোবাসা, এই গাইডেন্স আর কোথাও পাবে না। তোমাদের কাছ থেকে যেরকম প্রতিভায়রা বার করে নেবেন শিক্ষকরা, তোমরা এখানকার প্রকৃতি এখানকার শরীরে সমস্ত কিন্তু উপভোগ করে নাও, বাইরের দেয়ালের বাইরের পৃথিবীটা ঠিক এরকম নয় কিন্তু। কাজে এই যে তোমরা একটা অদ্ভুত মরুদ্যানের মধ্যে আছো, একটা অদ্ভুত জায়গায় রয়েছে, সেইটার সমস্ত কিছু ভালোবেসে তার সুবিধাটুকু নিয়ে নাও। আজকে আমি যখন এখানে আসছি, আমার মা এখন মা একটু হাঁটতে চলতে অসুবিধা হয়, উনি সুস্থ আছেন, আসার সময় বললেন যে তুই ওখানে যাচ্ছিস চিফ গেস্ট হয়ে, আমার জন্য একটা দুটো ছবি আনিস তো আমি দেখবো, তুই মহারাজদের ওখানে আছিস সঙ্গে দেখবো। আমি ক্লাস 5 ভর্তি হয়েছিলাম যখন, আমার মনে আছে বাঙালি মায়ের মনে দুঃখ হয় তো ছেলে কী খাচ্ছে না খাচ্ছে, গোপনে টিফিন পাউডার করে সবই ভাত টাত মেখে নিয়ে আসতেন রোববার দিনকে, এনে ছাতা খুলে ছাতার পিছনে চুপচাপ বসে আমাকে খাইয়ে দেওয়া হতো। এরা অনেক বন্ধুরা, এবং পরে আমরা কথা বলে শুনতে পারতাম যে তুই খেলি, আমি আজকে তো চিকেন আর ভাত খেয়েছি, আমি আচ্ছা 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 ঠিক আছে তুই কী খেলি রে এটা খেলাম, তো মারা একটু বাবারা এমনি লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিতেন। তারপরে ওই দিনকে বাবা মাদের সাথে কোনো কথাবার্তা হতো না, কে কী পারে না সেই সাবজেক্ট নিয়ে একটুখানি দেখিয়ে দেওয়া, এইসবই হতো। তারপর আবার সময় চলে যেত, আমরাও চাইতাম যে এবার চলে যাক, আমরা এবার ফেরত যাই, আমরা চাইতাম কতক্ষণে 6টা বাজবে বা 5:30 বাজবে চলে যাবেন, আমরা আবার নিজেদের জায়গায় ফেরত চলে যাবো। তোমাদের একটা গল্প বলি, এই মজা মনে পড়ে গেল, এই রবিবার দিনকে সন্ধ্যাবেলা একটা কাণ্ড হতো, এখন হয় কি না আমি জানি না, বাবা মারা বিস্কিট, কারোর জন্য হরলিক্স, কারোর জন্যে ক্যাডবেরি বনভিটা, নানা রকমের জিনিস দিয়ে যেত এবং সেটা লুকিয়ে বেআইনি ছিল। হ্যাঁ, বাবা মাদের মনে হচ্ছে রোগা হয়ে যাচ্ছে ছেলেরা, এখানে খেতেই দেওয়া হয় না, অথচ কেউ রোগা হচ্ছে না, সবাই খুব আনন্দে আছে, দীপ্তি আছে, বাবা মার মনে কষ্ট। আর ছেলেরা বাবা মার কষ্ট দেখলে পরে চোখে জল মুছিয়ে আরো মুশকিল দিল, কিচ্ছু ভেবো না মা আমি একদিন মানুষ হবো বলে দিল, মার বুক ফেটে গেল, কিন্তু কিচ্ছু হচ্ছে না।
তা আমরা সন্ধ্যাবেলা বালতি নিয়ে বেরোতাম, আমাদের ভবন থেকে বলে দেওয়া হতো যে বালতি নিয়ে বেরিয়ে পড়ো। আর আলমারিতে তো তালা দেওয়ার বেআইনি ছিল সেই সময়, সব আলমারি খুলে জামার তলা থেকে এই বনপিটা বেরোচ্ছে, এখান থেকে বিস্কিট বেরোচ্ছে, সব লুকিয়ে রাখা হতো। এবং মহারাজের নির্দেশ ছিল একদম, আমি বলছি একদম সুনীল মহারাজের সময় থেকে, স্বামী সত্যময়ানন্দের সময় থেকে, সেই বালতির মধ্যে কি যে হতো আমি জানি, আমরা ওটাকে ঘ্যাঁট বলতাম, সব মিশিয়ে দেওয়া হতো একসাথে, পরে বালতিটা রেখে দেওয়া হতো। এবার ছাত্ররা জানে না যে তারা আলমারিতে এইসব লুট হয়ে গেছে। রাত্রিবেলা সবাই যখন ডাইনিং রুমে খেতে বসতো, সুনীল মহারাজ হাতা করে করে ওইগুলো দিতেন সবাইকে, এবং তখন সবাই বুঝতে পারতো যে তাদের আলমারিতে কিচ্ছু নেই। কারণ অভিভাবকরা তখন ভুলে যাচ্ছেন, যারা কলকাতাবাসী অভিভাবক সেই সময় প্রত্যন্ত বাঁকুড়া বীরভূম কিছু সাঁওতাল অভিভাবক ছিলেন, তারা আসতেই পারতেন না, খুব দরিদ্র ছাত্ররা ছিলেন, তারা খুব কষ্ট করে এখানে পড়াশোনা করতেন। তো আমরা চাইলে পলিস্টারে জামা ডেলি করে জামা পরতে পারতাম, কিন্তু এখানে টেলারিংয়ে জামা পরতে হতো, সুতির জামা প্যান্ট প্রত্যেককে। খুব উচ্চবিত্ত পরিবারের ছাত্র থেকে খুব দরিদ্র পরিবারের যে সন্তান তাকে একই জামা কাপড় পরতে হতো। কিসের জন্যে, কেন বালতির মধ্যে ওই ঘ্যাঁটটা বানানো হয়েছিল, তার অর্থ যদি মানুষ বুঝতে পারে তাহলে রামকৃষ্ণ মিশনের সমস্ত ব্রতটাই বোঝা হয়ে যায় বালতিটার গল্পের মধ্যে দিয়ে। ওই বালতির মধ্যে যে সাম্য রয়েছে, ওই বালতির মধ্যে যে একটা সমাজ সচেতনতা এবং সব মিশিয়ে দেওয়া রয়েছে, সবাইকে সমান প্ল্যাটফর্মে এনে দাঁড় করানো রয়েছে, সেইটার জন্যই কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেই সাম্য, সে সাধারণভাবে বড় হয়ে ওঠা, খুব অনাড়ম্বরভাবে নিজের প্রতিভাটাকে ওপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাই কিন্তু এই স্কুলের ব্রত বলে আমি আজও মনে করি, এবং আমার জীবনযাপনের মধ্যে সেটাকে আমি বজায় রেখেছি। তোমরা সবাই ভালো থাকো, বার্ষিক প্রদর্শনী খুব এনজয় করো, এবং মহারাজ এবং শিক্ষকদের আমার প্রণাম। এর মধ্যে অনেকেই রয়েছেন, প্রশান্ত দিল্লি শুক্র অন্যদের সবাইকে দেখতে পাচ্ছি, স্যারেরা রয়েছে, আবার তাদের প্রণাম জানাই আমি এখান থেকে। আমি যেটুকুনি করতে পেরেছি, আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না, আজও আশীর্বাদ করুন যাতে চিরকাল মানুষ এইটুকুনি বলেন যে কৌশিকবাবু ভালো পরিচালনা করতেন, অসম্ভব ভালো একটা অভিনয় করতেন, কিন্তু আরও বড়ো কথা হচ্ছে উনি ভালো মানুষ ছিলেন, তাহলে স্কুলের প্রতি আমার কৃতজ্ঞতা।